সিক্স ইউনিট, তার মানে লস অফ সিক্স ইলেকট্রন পার কার্বন অ্যাটম। বাট কার্বন অ্যাটম এখানে কয়টা ইউজ করেছি আমরা বলো তো, কার্বন অ্যাটম কয়টা ইউজ করেছো? দুইটা ইউজ করলে তাহলে দুইটা কয়টা ইলেকট্রন লস করবে? 12টা ইলেকট্রন, তাহলে এখানে 12 হবে। ঠিক আছে, এইটাই আমি কাজ করতে দিয়েছিলাম যে অ্যালকোহলে তোমরা এইভাবে মেমোরাইজ করে ফেলবা, অ্যালকোহলে কার্বন অক্সিডেশন নাম্বার, মিথানল ইথানল প্রোপানল যেটা দিয়ে ক্যালকুলেট করে দেখো, অ্যালকোহলে কার্বন অক্সিডেশন নাম্বার কত? -2, কার্বনেসে কার্বন অক্সিডেশন নাম্বার কত? +4। আস্তে আস্তে মানে মেমোরাইজ থাকতে হবে। তুমি এই কাজ মানে ক্যালকুলেট করে করতে গেলে টাইম কভার দিতে পারবে না, কারণ ক্যালকুলেশনের টাইম তোমার দিবে না, তোমার দিবে মেইন কাজ হচ্ছে ইলেকট্রন ব্যালেন্স করার। সো আর বাকি ব্যালেন্সিংটা কিভাবে হবে বলো তো? দিলাম 12টা ইলেকট্রন, 12টা ইলেকট্রন যে আসছে, পি আসবে, জুস, কারো কোনো সমস্যা আছে? সাদিম, রাদিতু? না স্যার। ওকে ফাইন, তাহলে বাকি ইলেকট্রনগুলো ব্যালেন্স করে, যেমন কার্বন ডাইঅক্সাইড, সরি বাকি অ্যাটমগুলো ব্যালেন্স করে, কার্বন ডাইঅক্সাইডের সামনে কত হবে? কার্বন ডাইঅক্সাইডের সামনে মনে হয় 2 হবে, কি বলো অয়ন? কারণ কার্বন তো দুইটা, এবার 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 হাইড্রোজেন কয়টা হবে? হাইড্রোজেন টোটালি লেফট হ্যান্ড সাইডে কয়টা আছে? 12টা লেফট হ্যান্ড সাইডে, 12টা হাইড্রোজেন কোথা থেকে পাইলা? মানে 5টা, একটা 6টা, আর অক্সিজেনটা ব্যালেন্স করার পর অক্সিজেনটা কয়টা? অক্সিজেন হাইড্রোজেন কয়টা হয়ে যায়? 6টা, 12টা, তাহলে এই H2 এর আগে 12টা দিলে এখন ব্যালেন্স হয়েছে। ওকে, তাহলে মিথানল ফিউয়েল সেল আমরা পারলে ইথানল ফিউয়েল সেল পারবো, মিথানল ইথানলই বেশি ফিউয়েল সেলে দেয়, এখানে দেওয়া আছে ইথানল ফিউয়েল সেল হলে ইকুয়েশনটা কেমন হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু অন্য কাজ করি। জিত মল্লিক আবার কই চলে গেল? আহনাফ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ও আহনাফ চৌধুরী, হ্যাঁ, তো তোমরা রিভিউ ক্লাস আমি খেয়াল করি নাই তো। আহনাফ, সঞ্জিদা, তারপরে তোমাদের সহকর্মীরা তো আশা করা ছিল, ওগুলি তো আসলো না, আর পরীক্ষা দিয়ে আজকে রেস্ট নিচ্ছে। যাই হোক, নাজিফা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? নাজিফা তো অনেকদিন পর ক্লাসে। ওকে, ক্যামেরাটা অন করে একবার সুন্দর করে বসো, তারপর হচ্ছে আমরা কাজ দিই। এই যে আমরা ইলেকট্রোড ইকুয়েশন গুলি দেখলাম মিথানল ফিউয়েল সেলে, মিথানলটা ফিউয়েল হিসেবে কাজ করছে, তার মানে যেটাই ফিউয়েল সেল, আমি যদি বলি হাইড্রোজেন ফিউয়েল সেল, আমি যদি বলি মিথানল ফিউয়েল সেল, এই হাইড্রোজেন ও ইলেকট্রন লেফট ইলেকট্রনে ইলেকট্রন লস করে অক্সিডাইজ হচ্ছে। মিথানল ফিউয়েল সেল বা ইথানল ফিউয়েল সেল, অ্যালকোহলটা কি হচ্ছে বলতো? ইট ইজ রিলিজিং ইলেকট্রন অর গেইনিং ইলেকট্রন? লুজিং ইলেকট্রন না, তার মানে এটা ফিউয়েল হিসেবে কাজ করছে, লেফট ইলেকট্রনে এটা ইলেকট্রন লস করবে, ইলেকট্রন লস করে কি হয়? অক্সিডাইজড হয়। যাই হোক, আমরা এর উপর দিয়ে একটা কাজ দেখি, তোমরা এখন হ্যান্ড আউট ওপেন করো না, তাহলে আমার এমসিকিউ গুলো আগে আগে দেখে মজা থাকবে না। হ্যাঁ, তুমি আমাদের স্ক্রিন দেখো আর আমার সাথে কাজ করো, কেউ হ্যান্ড আউট ওপেন করো না। ওকে, দেখো তো এখানে কি আনসার হবে, কারণ থিওরিটিক্যাল আনসার তোমার জানা থাকলে 1 সেকেন্ডে সলভ করে ফেলা উচিত। আনসার বি, আনসার বি, বি। ওকে, আনসার বি, শাবাশ। এই যে সাদিম স্যার, এটা কত সুন্দর স্যার পার্টিসিপেট করে ছেলের মতো, না তো পচা হয়ে গেছে। ওকে, আনসার বি। কারো কোনো প্রবলেম হচ্ছে আনসার বি? আমি তো অফ করে ফেললাম, কারো কোনো প্রবলেম বি বুঝতে নাকি বুঝো নাই বা কি, আমাকে কিছু কিন্তু বলো নাই। ওকে, কেউ প্লিজ হ্যান্ড আউট দেখো না। হ্যাঁ, এবার এটা করো তো, দেখো কি হয়েছে। কোনটা হবে? Answer B. Fuel
সেলস হলে এইখানে এইচ প্লাস আয়ন তৈরি হয়, এইচ প্লাস আয়নটা ইলেকট্রোড দিয়ে মাইগ্রেট করে। ওকে ফাইন, তারপরে রাইট সাইড দিয়ে আমরা কি ইন করছি বলতো, মনে আছে কিনা ডায়াগ্রামটা? অক্সিজেন, আর এইখানে এইচ প্লাস। তাহলে তুমি বলছো এইটাই আনসার হওয়া উচিত, ব্যালেন্সিং সহ চেক করেছো তো? বলো, একজন বললো, অন্য কেউ বলো তো ঠিক আছে কিনা, কনফিডেন্টলি বলো। কেন এই একটু আগে তো পড়ে আসছি ইলেকট্রোড ইকুয়েশনটা। রাইসা, কি হবে আনসার? এটা দেখো, এটা ফিউল সেলের প্রপার্টিজ জানা থাকা উচিত, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জানা থাকা উচিত। আমরা ফিউল সেল হাইড্রোজেন ফিউল সেলে কিছু অ্যাডভান্টেজেস দিয়েছিলাম, কিছু ডিসঅ্যাডভান্টেজেস দিয়েছিলাম, বলছি এটা এফিসিয়েন্সি ভালো, বাট পরে দেখো তো কোনটা। আমি এমনি কিন্তু একটা বললাম, এটা এফিসিয়েন্সি ভালোই বলা ছিল, কিন্তু দেখো কোনটা কারেক্ট আনসার হওয়া উচিত। নট কিন্তু বলেছে, হ্যাঁ নটটা খেয়াল করো, নটটা কিন্তু বোল্ড করে বলে দিয়েছে। তার মানে এই আনসারটা ফিউয়েল সেলের অ্যাডভান্টেজেস হিসেবেও শিখে ফেলবা, যে মানে একটা ইনকারেক্ট আর বাকিগুলি তো সব কারেক্ট। হ্যাঁ, এটা রেফারেন্স হিসেবে শিখে ফেলবা যে এটি ফিউয়েল সেলের ওগুলি হচ্ছে অ্যাডভান্টেজেস বা ফিউয়েল সেলের পজিটিভ দিক। বলো নট কোনটা কারেক্ট না ফিউয়েল সেলের জন্য? আচ্ছা আমি নাম ধরে জিজ্ঞেস করে তাহলে বলবো, তোমরা আগে বললে তো অনেকে ভালো আনসার করছো। রাতুল ভাল বলো তো, আনসার বি, আনসার বি। তুমি বলতে চাচ্ছো ফিউল সেল একেবারে এত ভালো না, তাই না? এমনটা বাংলায় বলতে চাইতেছে না, একেবারে এত ভালো না, ঠিক না? তো মনে মধ্যে এটা আসছে। রাতুলের বন্ধু বলো তো, আনসার বি। তোমরা তো একই ঠোঙ্গায় সিঙ্গারা খাওয়া লোক, তোমরা তো একই কনসেপ্ট থাকবে। হ্যাঁ ঠিক আছে, আশা করি তোমাদের আবার রাস্তায় দেখবো। ওকে ঠিক আছে, একবারে 100% এফিসিয়েন্ট না, এটাও ঠিক যে এফিসিয়েন্সি ভালো, বাট তারপরও এই ফিউয়েল সেল গুলি সেটাও যায়। যেমন হাইড্রোজেন ফিউয়েল সেল আমরা পড়েছি, হাইড্রোজেন ফিউয়েল সেল গতকাল থেকে আমরা কি বলেছিলাম, যেমন জাপান বা ডেভেলপ কান্ট্রিতে কিন্তু যে আমরা জানি নন রিনিউয়েবল রিসোর্সেস, এক সময় সায়েন্টিস্টরা বলেছে 100, 200, 300 বছর পর স্টক শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, যত যত কার ইঞ্জিন রান করছে আর যত ফিউয়েলস পার ইয়ারে লাগছে, হ্যাঁ ওয়েল ফিল্ড তো নতুন নতুন ডিসকভার হচ্ছে বলে, কোনোদিন যদি না হয় 200, 300, 400 বছর পর কি হবে? হয়তো পৃথিবীতে ফিউয়েল আর থাকবে কিন্তু মানুষ খুঁজে পাবে না, এমনও তো হতে পারে। কিছু কিছু ওয়েল ফিল্ড দেখেছো তোমরা সমুদ্রের মাঝখানে, দুই একটা চোখে নজরে পড়ে না, ইউটিউব ভিডিও টিভি দেখো নাই কোন কান্ট্রিজে ফিউয়েল ওয়েল ফিল্ড গুলি সমুদ্রের মাঝখানে। হ্যাঁ যাই হোক, একেবারে সমুদ্রের মাঝখানে ওয়েল ফিল্ড আছে, তো সায়েন্টিস্ট ডিসকভার করতে আছে বলে ডিসকভার করতে পেরেছে, এমন সার্ভে করে কোন জায়গায় আছে। যদি কখনো না থাকে তাহলে কি করবে সব গাড়ি, চিন্তা করো তো, ফিউয়েল যদি না থাকে কি করবে? শুধু কি গাড়ি, সব ফিউয়েল পাওয়ার সবকিছু অফ হয়ে থাকবে। তারপরে কি এমন যুগ আসবে আবার গরুর গাড়ি, কি বলো? এক সময় মানে এটাও কিন্তু সাইকেল চিন্তা হচ্ছে, যদি না পাওয়া যায় তাহলে কি আমরা কি আবার আদিম যুগে ফিরে যাব, আবার পায়ে হেঁটে চলবো, আবার সাইকেল, আবার সাইকেল, আবার গরুর গাড়ি, এইসবে যাব? হ্যাঁ, সো সেটাও চিন্তা করছে। সো ডেভেলপ কান্ট্রি গুলি কি করে, সোলার পাওয়ার ইউজ করছে, ইলেকট্রিক গাড়ি তৈরি করছে, আবার তোমার কি বলে যে জাপানে চিন্তা করছে আমরা ইলেকট্রোলাইসিস প্রসেসে হাইড্রোজেন তৈরি করে হাইড্রোজেন ফিউয়েল সেল তৈরি ই করব। কিন্তু ওইসব গাড়িগুলি যে খুব মানে পাওয়ার্ড ভালো হয় বা খুব স্পিডি হয় এরকমটা না, এইসব নিয়ে আর কি আন্ডার ডেভেলপমেন্ট। যে হাইড্রোজেন ফিউয়েল সেটা যে খুব ভালো এফিশিয়েন্ট, একবারে মানে ইসের ইঞ্জিনের মধ্যে এত পাওয়ারফুল হবে, মনে করো বড় একটা বাস, বড় একটা বাস ইলেকট্রিক মোটর দিয়ে রান করতে কিন্তু সো টাফ। হ্যাঁ, সো বড় ভেহিকলস গুলি বা ওগুলি অনেক হর্স পাওয়ার ইঞ্জিন লাগবে, সেগুলি হাইড্রোজেন দিয়ে রান করতে অনেক টাফ। তো আস্তে আস্তে সাইন্স ডেভেলপ হবে, একসময় তো ট্রেন ইঞ্জিন স্টিম ইঞ্জিন ছিল, তাই না? সো
কিছু কিছু লিমিটেশনস রয়ে গেছে। আবার হাইড্রোজেন ফিউয়েল সেলের একটা অ্যাডভান্টেজ কারো মনে আছে, আমরা কিন্তু তোমাদের গতকালকে ডিসপ্লে করেছিলাম, কারো মনে আছে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টসে কার্বন ডাইঅক্সাইড কিন্তু ইমিশন হয় না, কেন? এটা তো ওয়াটার ব্যাপার, আর ওয়াটার ব্যাপার কি, ওয়াটার ব্যাপার যদিও তোমার ক্যান কজ গ্লোবাল ওয়ার্মিং, মানে কি ওয়াটার ব্যাপার ইজ গ্রিন হাউস গ্যাস, তাই না? ওয়াটার ব্যাপার গ্রিন হাউস গ্যাস কেন, কে বলতে পারবে? ওয়াটার ব্যাপার কোন রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে? আইআর কেন, ওয়াটারে পোলার বন্ড আছে, ওয়েজ বন্ড ইজ পোলার, সো ওয়াটার ক্যান অ্যাবসর্ব আইআর রেডিয়েশন, সো ওয়াটার ক্যান অ্যাক্ট, দ্যাট মিনস ওয়াটার পেপার ক্যান অ্যাক্ট এজ গ্রিন হাউস গ্যাস, বাট ওইটাকে আমরা মেইন কালপ্রিট ধরি না কেন, বা ওইটাকে আমরা গ্রিন হাউস গ্যাস হিসেবে কেউ কনসিডারই করে না কেন, সবাই কার্বন ডাইঅক্সাইডের পিছনে লাগলো কেন? বিকজ ম্যান মেড যত না তৈরি হয় ওয়াটার ব্যাপারটা হচ্ছে বেশি ন্যাচুরালি তৈরি হয়, কেন? ন্যাচুরালি পন্ড সার্ফেস তো চিন্তা করলে চলবে না, তাই না? সি সার্ফেসটাও চিন্তায় আনতে হবে, তাহলে ওইখান থেকে ন্যাচুরাল প্রসেসে যত যত ওয়াটার এভাপোরেশন হয় সেই জন্য ম্যানমেড প্রবলেমটা কম্পারিজন অনেক কম, সেই জন্য এটাকে আমরা প্রবলেম হিসেবে কনসিডার করি না। হ্যাঁ, বাট গ্রিন হাউস গ্যাস, ওয়াটার পেপার ও গ্রিন হাউস গ্যাস, সো এটা কি বলে অ্যান্থ্রোপোজেনিক চেঞ্জ হিসেবে আমরা ধরি। অ্যান্থ্রোপোজেনিক মানে কি, ম্যানমেড প্রবলেম, মানুষ যেই প্রবলেমটা ক্রিয়েট করে ন্যাচারালি ওটাকে আমরা বলি অ্যান্থ্রোপোজেনিক চেঞ্জ, ঠিক আছে? সেই জন্য কার্বন ডাইঅক্সাইডকে আমরা মেইনলি বলে থাকি, কারণ ন্যাচারালি অকারিং কার্বন ডাইঅক্সাইড যতটুকু না ওর অনেক কোয়ান্টিটি আমরা লিবারেট করি পার ডে। ওকে, আমি একটা কোয়েশ্চেন দেখিয়ে তোমাদের ডাইরেক্ট মার্কশিটটা দেখাবো, তোমরা এটা মেমোরাইজ করে ফেলবে, স্কিম থেকে মেমোরাইজ করাই ভালো। হ্যাঁ, দেখো কি বলেছে, সাজেস্ট ওয়ান অ্যাডভান্টেজ এন্ড ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ মিথানল ফিউয়েল সেল কম্পেয়ার টু দ্য, কি কি পারবে? মিথানল ফিউয়েল সেলের ডিসঅ্যাডভান্টেজটা আমার মনে হয় পারা কথা ইজিলি, কি মিথানল ফ্লেমেবল, হাইড্রোজেন তো টু মাচ ফ্লেমেবল, আর একটা চিন্তা করো, কেউ পারবে? অর্পিতা বলো, বলো অর্পিতা বলো, আর অর্পা অর্পা বলো, অর্পা স্যার এটা ট্রান্সপোর্ট করতে ইজিয়ার। আচ্ছা দেখি তোমারটা আছে কিনা, আরো একটা কারো মাথায় আসছে, হাইড্রোজেন ফিউয়েল সেল লয়ে কি মনি পলিউটেন্ট এর এনভায়রনমেন্টাল অ্যাস্পেক্টস চিন্তা করতে দেখবে পেয়ে যাবে তাড়াতাড়ি, হাইড্রোজেন ফিউয়েল সেল আর বলো আর মিথানল ফিউয়েল সেলে, ওকে ফাইন, মিথানল কিন্তু টু মাচ টক্সিক পয়জনাস কেমিক্যাল, একে মানুষ খাইলে কাঁদতেও পারে না, আগে আগে বিদায়, টু মাচ টক্সিক মিথানল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিশ্চয়ই আমাদের অপশনস দেয়া আছে, সব একবারে পাইকারি মুখস্থ করে ফেলবা, যতগুলি অপশনস দেয়া আছে অ্যাডভান্টেজেস গুলি মুখস্থ করা শুরু করো, কারণ স্কিমের ল্যাঙ্গুয়েজটা পড়াই সবচেয়ে বেস্ট।